এখন সাংসারিক আলাপ আলোচনা কম হচ্ছে, কন্টেন্টের আলোচনা বেশি হচ্ছে। বিয়ের পরে একসাথে কাজ করা হচ্ছে, একসাথে বাসায়ও দেখা যায় আসা হচ্ছে। আমি খুবই আনট্যালেন্টেড একটা পার্সন, আমার বিশেষভাবে বলার মতো কোনো ট্যালেন্ট নাই। মুনজিরিন তো আমাদের 10 মিনিট স্কুলে বহুদিন ধরে পড়াচ্ছে, 4 বছর হলো। ও আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটা লিড করে, সো অফকোর্স ও একটা টিচার, আমিও একটা টিচার। ওভারঅল আমাদের দুজনের সাইড থেকে পড়ানোর একটা আলাদা ইচ্ছা আগে থেকে ছিল। সো এখন বিয়ের পরে একসাথে কাজ করা হচ্ছে, একসাথে বাসায়ও দেখা যায় আসা হচ্ছে। সো পড়াশোনা নিয়ে বেশি কথাবার্তা বলা হয় যে কালকে কোন কন্টেন্ট বাইরে হবে, ম্যাথের কোনটা কী করবো, ইংলিশের কোনটা কী করবো। এখনও সাংসারিক আলাপ আলোচনা কম হচ্ছে, কন্টেন্টের আলোচনা বেশি হচ্ছে। এখনও বুঝতে পারতেছি না আলাদা কিনা, তার কারণ হলো আমরা এখনও নিজ নিজ বাসায় আছি, বাসা গুছানো হচ্ছে, নতুন যে বাসায় উঠবো এখনও গুছায় সেরে উঠতে পারেনি। এই সামনে যে 3 দিনের ছুটি আছে, তো টার্গেট হলো একসাথে গুছে আবার সব কিছু সেট করে উঠবো, তারপরে সপ্তাহে বোঝা যাবে যে লাইফে আর কী কী চেঞ্জ আসছে। অনেক কিছু, হ্যাঁ, টয়লেট্রিজ কিনতে হচ্ছে, হাঁড়ি পাতিল কিনতে। আজীবন বাসায় ছিলাম, বাবার বাসায় ছিলাম ভাই 30 বছর, অ্যান্ড বাবা আর্মিতে ছিলাম, সবসময় ওয়েল ফার্নিশড বাসা পেয়েছি, বাসায় জাস্ট ঢুকতাম সব কিছু সেট, সব কিছুতে সেট করা লাগে, এটা ফার্স্ট টাইম দেখলাম। সো গুছানোর চেষ্টা চলছে। আগের থেকে ক্ষমা প্রার্থী যারা যারা, ধর আমাদের বিয়েতে 700 মানুষ এক্সট্রা আসছিলো, বিয়ের কার্ড আনফর্চুনেটলি লিক হয়ে গিয়েছিলো, তো সবাই একদম লোকেশন টোকেশন সবসহ শেয়ার করেছে, সো এটা একটা সমস্যা হয়েছে। সো অনেকেই আসলে বলতে পারিনি, তারপরেও বেশ কেস হয়েছে, বাট ক্ষমা প্রার্থী না, নেগেটিভিটি থাকবে। আমরা যেহেতু পাবলিক ফোরামে কাজ করি, স্ক্রুটিনি তো থাকবেই, সমালোচনা থাকবেই। আমার কাছে মনে হয় অনেক সমালোচনা আপনাকে হাম্বল্ড করে, অনেক সমালোচনা আপনাকে গ্রাউন্ডেড করে, আপনাকে বুঝায় যাচ্ছে আপনি এখনও অনেক কিছু হন নাই। মুই কি হনুনে ফিলিংটা যখন ভিতরে আসে ওইটা নামায় দেয়। সো ইন লট অফ কেসেস আমার কাছে মনে হয় ক্রিটিসিজম ভালো, দরকার আছে। আমরা ক্রিটিসিজম থেকে অনেক কিছু শিখেছি, অনেক জায়গায় অনেক সেফলি চলার চেষ্টা করি। সো ইন দ্যাট ওয়ে আমি খারাপ সেন্সে দেখি না। অ্যান্ড অফকোর্স আমাদের লাস্ট কয়েকদিনে প্রায় হেন 100 মিলিয়ন্স প্লাস ভিউজ হয়েছে। সো অফকোর্স ওখানে 1% যদি নেগেটিভিটি হয় তো অনেক সংখ্যায় হয়। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সরকার, অনেক বোল্ড কিছু সিদ্ধান্ত নিয়েছে। আপনি তো জানেন ক্লাস 6-7 কারিকুলাম চেঞ্জ হয়েছে, 8-9 আগামী বছর হবে, জিপিএ চেঞ্জ করে ফেলা হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে অনেকদিন ধরে আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় ছিলাম। বারবার পরিবর্তন কি এটা ক্ষতিকর দিক হচ্ছে না? লাগবেই, চেঞ্জ লাগবেই। আমরা তো কারিকুলাম নিয়ে খুশি ছিলাম না, এডুকেশন সিস্টেমে খুশি ছিলাম না, তো পরিবর্তন তো আসবেই। অ্যান্ড পরিবর্তন ভালো ইম্প্যাক্ট আমি তো পরবর্তীতে দেখা যাবে, পরিবর্তন আনা লাগতো এটা আমি একমত। আমি এডুকেশন মিনিস্টার হতে চাই না, এটা খুবই কঠিন একটা কাজ। আমি কারেন্ট এডুকেশন মিনিস্টার থেকে দেখি তাদের লাইফ কত হেক্টিক। সো আমি প্রাইভেট সেক্টর থেকে ভাই পড়ে যেতে চাই, আমার পড়াতে খুব ভালো লাগে, পলিসি মেকিংয়ে আমার কোনো ইচ্ছা নাই। সো পড়ানোটা কন্টিনিউ করতে চাই না লং টার্মে। বিশেষ গুণটা বলেন যেটা পাবলিকে শেয়ার করেন। আমি ফাটায় খাটতে পারি, আমি খুবই আনট্যালেন্টেড একটা পার্সন, আমার বিশেষভাবে বলার মতো কোনো ট্যালেন্ট নাই, বাট আমার খাটার স্পৃহা খুব ভালো। যেমন এখন অফিস করে যেমন এখানে আসছি, আমি ফুটবলের ড্রেস পরেছি, তার কারণে এবার ফুটবল খেলতে যাবো। তো এই খাটার স্পৃহাটা আমার মনে হয় অনেক বেশি। ওর অ্যাকাডেমিক্যালি অনেক সাউন্ড, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফুল 100% স্কলারশিপ, অক্সফোর্ড, অফকোর্স অ্যাকাডেমিক্যালি অনেক সাউন্ড, পড়তে পারে, ভালো করে, ও তো ভালোই করে। তো অফকোর্স ওই সায়েন্স থেকে তো আমি অ্যাকাডেমিক্যালি এতটা সাউন্ড না, আমার সিজিপিএসসি 3.7, ওর তো ভ্যালিডিক্টোরিয়ান। সো ওর অ্যাকাডেমিক্যালি এটা আরও অনেক বেশি। আমার যেটা বলে বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া হবে, কোনো প্ল্যান করি নাই কসম। আমার অফিসের দুটো ট্যুর বাকি আছে, ইরানে যেতে হবে, জাপান যেতে হবে, ইন্ডিয়া যেতে হবে, 3টা ট্যুর শেষ করব, তারপর জিনিসপত্র গুছিয়ে হানিমুনের প্ল্যান। কাজ আগে, কাজ আগে, একসাথে কাজ করি তো আরও কাজ। আজকের ম্যাচ দেখলাম 171 মনে হয় অল আউট হয়েছে আজকে। একটু এই লাস্ট কয়েকটা ম্যাচে মজা পাচ্ছি না, একটু কম মজা পাচ্ছি, কারণ না 50 ওভার ম্যাচ, এতে বাংলাদেশ অ্যাটলিস্ট টি-20 বা টেস্টের থেকে ভালো খেলে। ওডিয়া কিন্তু আমাদের স্ট্রংগেস্ট স্যুট, সো রিসেন্ট টাইমস অফকোর্স একটু টানাপোড়ন যাচ্ছে, অ্যাজ আ ফ্যান মজা কম পাচ্ছি। আমি ফুটবল ভালো খেলি, ক্রিকেট অনেক দিন পর খেলছি, 15 বছর পরে। সো আজকে বলিং করলে ডানে বামে যাবে, আজ কিছুই হবে না, না ফুটবলের ড্রেস পরে আসছি। ফুটবলে আগে আমি লেফট উইং খেলতাম, বয়স বাড়ছে, দ্রুততা কমছে, এখন এখন আস্তে আস্তে ক্যাম্প খেলি, ডিএম খেলি, সিএম খেলি, এখন মাঝে মধ্যে যেখানে একটু পিভট রোলে খেলি, যেখানে দৌড়ানো কম লাগে। ওরকম কোনো ইয়ে নেই, আমি জাস্ট খালি বলবো যে আমি খুব ছোটো একটা মানুষ, আপনাকে বলতে পারি যে স্টপ কমপ্লেনিং স্টার্ট ফিক্সিং। আমাদের সমস্যা তো অনেক আছে, এটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই, নিজের নিজের জায়গা থেকে যদি ফিক্সিংয়ের কাজটা করি দেশ অনেক দূর যাবে ইনশাল্লাহ।